হ্যাঁ, কালকে যে অবধি করিয়েছিলাম এবার তারপর থেকে শুরু করছি। দ্য স্টাডি অফ ওয়াটার থ্রু সয়েল ইজ ইম্পর্ট্যান্ট। আমাদের হঠাৎ এটা পড়তে যাচ্ছি কেন, যে আমরা এটাকে পড়বো তার তো কোনো একটা কারণ থাকবে। তো চারটি কারণের জন্য আমরা এই পারমিবিলিটি পড়ি। দ্য ফার্স্ট কারণ বলতে পারি ডিটারমিনেশন অফ রেট অফ সেটেলমেন্ট অফ এ স্যাচুরেটেড কম্প্রেসেবল সয়েল। আমরা এই যে সয়েল লেয়ারটাকে অবভিয়াসলি স্যাচুরেটেড সয়েল লেয়ারের ক্ষেত্রে তার কতটা সেটেলমেন্ট হবে, এই সেটেলমেন্টটাকে জানার জন্য আমরা পারমিবিলিটি আমার জানার দরকার। সেকেন্ডলি বলতে পারি এই সয়েল মাসের মধ্যে দিয়ে কতটা সিপেজ হবে, সেই সিপেজটাকে আমাদের জানার জন্য, মানে সিপেজটা কেন লাগবে, না সিপেজটা লাগবে আমাদের কোনো আর্থেন ড্যাম বা কোনো কোনো জায়গায় একটা মাটি হিপ করে রাখা আছে, যেমন রাস্তা যখন তৈরি হয় রাস্তা যদি ন্যাচারাল গ্রাউন্ডের থেকে একটু উপর দিকে আমাকে মাটি ফিল করতে হয় তাহলে তার সেই মাটিটার সাইড স্লোপগুলো কতটা হবে সেটা জানার জন্য আমাদের দরকার, পারমিবিলিটি জানার দরকার। থার্ডলি বলতে পারি যে কোনো একটা আন্ডারগ্রাউন্ড স্ট্রাকচার করেছে। আন্ডারগ্রাউন্ড স্ট্রাকচার মানে আন্ডারগ্রাউন্ড স্ট্রাকচার হতে পারে যে তোমাদের এই যে তোমরা রিসেন্ট দেখলে যে আমাদের কলকাতার যে মেট্রো রেল হচ্ছিলো বা ইস্ট ওয়েস্ট মেট্রো হচ্ছে তাতে যে জল ঢুকে গেল, তাহলে এই যে স্ট্রাকচারটার মধ্যে কতটা ওয়াটার প্রেশার আসবে, বা একটা আন্ডারগ্রাউন্ড রিজার্ভার করেছে রিজার্ভারটার মধ্যে কতটা আপলিফ্ট প্রেশার উঠবে আসবে সেটা জানার জন্য আমরা আমাদের এই পারমিবিলিটি জানার দরকার। বা আমরা ফোর্থলি বলতে পারি কেন জানার দরকার, মানে আমরা কোনো একটা কুয়ো খুলেছি, তাহলে কুয়োতে বা কোনো একটা ফাউন্ডেশান খুলছি, সে ফাউন্ডেশানে কতটা জল আসবে, সাইড থেকে কতটা জল সেখানে এসে জমা হবে সেটা জানার জন্য দরকার। কারণ আমি একটা ফাউন্ডেশান করছি আর যে সাইড থেকে যেটা জল আসছে সেই জলটাকে তো অবভিয়াসলি আমাকে ড্রেন আউট করতে হবে, মানে তাহলে পাম্পটাকে দিয়ে পাম্প করে বের করতে হবে, তাহলে পাম্প করে বের করতে গেলে আমাদের কতটা জল আসছে সেইটা আমাকে জানতে হবে, সেই পাম্পের তাহলে সেরকম ক্যাপাসিটি দিতে হবে যাতে যে পার ঘন্টা এক ঘন্টা কতটা জল আসছে তাহলে সেই অনুযায়ী আমার পাম্পের ক্যাপাসিটিটাকে ঠিক করতে হবে। তাহলে এগুলো হচ্ছে আমাদের ডিফারেন্ট একটি কারণে আমরা এটাকে ইউজ করে থাকি। এবার সেকেন্ডলি যেটা আমরা আসছি যে এটা আমরা যে আগের দিন ডার্সিস ল করেছিলাম, ডার্সিস লর মধ্যে আমরা প্রথমত এটা ইউজ করেছিলাম যে হাইড্রোলিক গ্র্যাডিয়েন্ট। এখানে দেখো, এখানে একটা দেখানো আছে যে একটা সয়েল মাস, এটা একটা সয়েল মাস, যে সয়েল মাসের লেন্থ হচ্ছে আমাদের এল, তার একটা দিকে হাইট অফ ওয়াটার রয়েছে এইচ ওয়ান, আর একটা দিকে হাইট অফ ওয়াটার রয়েছে কত না এইচ টু। তাহলে এই দুটোর যে ডিফারেন্স অর্থাৎ এইচ ওয়ান মাইনাস এইচ টু যেটা, সেটাই হচ্ছে আমাদের ওয়াটারের ডিফারেন্স দুটো দিকে, অর্থাৎ একটা দিক দিয়ে সয়েল এইচ ওয়ান হাইটের সয়েল নিয়ে আসছে আর একটা দিক দিয়ে বেরিয়ে গিয়ে এইচ টু হচ্ছে। তাহলে এইটা হচ্ছে ওয়াটার ডিফারেন্স যেটা হলো, তাহলে হাইড্রোলিক গ্র্যাডিয়েন্ট হচ্ছে এই এইচ ওয়ান মাইনাস এইচ টু ডিভাইডেড বাই দ্য লেন্থ অফ দ্য সয়েল স্যাম্পল, সেটা দিকে আমরা ডিনোট করে থাকি স্মল আই, যেটাকে আমরা স্মল আই বলছি, যেটা হাইড্রোলিক গ্র্যাডিয়েন্ট। তাহলে আমরা এর আগের দিন ডার্সিস ল থেকে শিখেছিলাম স্মল কিউ ইকুয়াল টু কে ইন্টু আই ইন্টু এ, তার মানে কে ইন্টু এইচ মাইনাস এইচ ওয়ান বাই এল ইন্টু এ। এর আগের দিনে আমরা বলেছিলাম যে ভি ওয়ান ভি ইকুয়াল টু কিউ বাই এ, এবং এটা ও বলেছিলাম যে আই এর যেহেতু কোনো ইউনিট নেই সুতরাং কোএফিশিয়েন্ট অফ পারমিবিলিটির ইউনিট হচ্ছে ভেলোসিটির যা ইউনিট। তাহলে তোমরা জানো ভেলোসিটির ইউনিট কি, না ভেলোসিটির ইউনিট হতে পারে সেন্টিমিটার পার সেকেন্ড হতে পারে বা ফিট পার ডে হতে পারে। সুতরাং কোএফিশিয়েন্ট অফ পারমিবিলিটির ইউনিট হবে সেন্টিমিটার পার সেকেন্ড বা ফিট পার ডে, বুঝতে পেরেছ? তাহলে তোমাদের সিলেবাসে আরেকটা যেটা রয়েছে বিভিন্ন টাইপের সয়েল তার কে ভ্যালু কত, কে ভ্যালু মানে কোএফিশিয়েন্ট অফ পারমিবিলিটি ভ্যালু কত। তাহলে ইফ দ্য সয়েল ইজ ক্লিন গ্রাভেল, পরিষ্কার গ্রাভেল যদি হয় তাহলে তার কোএফিশিয়েন্ট অফ পারমিবিলিটি হবে ওয়ান বা তার থেকে বেশি। যদি ক্লিন স্যান্ড হয় এবং সেটা যদি কোর্স স্যান্ড হয়, ইন কেস অফ কোর্স স্যান্ড তার ক্ষেত্রে কোএফিশিয়েন্ট অফ পারমিবিলিটি হবে ওয়ান থেকে ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু। এটা স্যান্ড, স্যান্ড যদি মিক্সচার স্যান্ড হয় ইন দ্যাট কেস তার কোএফিশিয়েন্ট অফ পারমিবিলিটি হবে
1 into 10 to the power minus 2 থেকে 5 into 10 to the power minus 2। আর যদি সয়েল টাইপটা হয় ফাইন স্যান্ড, তাহলে ফাইন স্যান্ডের ক্ষেত্রে 5 into 10 to the power minus 2 থেকে 1 into 10 to the power minus 3। সিল্টি স্যান্ড, সিল্টি স্যান্ডের ক্ষেত্রে কোএফিসিয়েন্ট অফ পারমিবিলিটি হচ্ছে 2 into 10 to the power minus 3 থেকে 1 into 10 to the power minus 4। আর সিল্টের ক্ষেত্রে হবে 5 into 10 to the power minus 4 থেকে 1 into 10 to the power minus 5। আর ক্লে, ক্লের ক্ষেত্রে 1 into 10 to the power minus 6 and smaller। তার মানে এখান থেকে কে কোএফিসিয়েন্ট অফ পারমিবিলিটির ক্ষেত্রে দেখতে পাচ্ছ কি, যদি ক্লিন গ্রাভেল হয় সেক্ষেত্রে এক বা তার বেশি, আর যত আমরা ফাইন হচ্ছে সয়েলটা, যত সাইজের ছোট হচ্ছে তত কি হচ্ছে তার কোএফিসিয়েন্ট অফ পারমিবিলিটি কমছে, এবং কমতে কমতে ক্লের ক্ষেত্রে 10 to the power minus 6 বা তার থেকে ছোট হয়ে যাচ্ছে। অর্থাৎ তার অর্থটা হচ্ছে যে কোএফিসিয়েন্ট অফ পারমিবিলিটি তত কমে আসছে যত সয়েল গ্রেইনের সাইজ ছোট হচ্ছে। নেক্সট আমাদের ভেরি ইম্পর্টেন্ট যেটা, ফ্যাক্টরস এফেক্টিং পারমিবিলিটি। এখানে যেটা তোমাদের ফার্স্ট অফ অল এটাকে নোটটাকে একটু পরিষ্কার করে নেবে, যে পয়সলি একটা ল ডেভেলপ করেছিলেন, যে যেখান থেকে আমরা পাচ্ছি যে এবং একটা ক্যাপিলারি টিউবের মধ্যে দিয়ে যে পরিমাণ জল যাচ্ছে সেটা এক্সপেরিমেন্ট করে দেখেছিলেন, যে কিউ ইকুয়াল টু ডি এস এর স্কোয়ার ইন্টু গামা ডাব্লু বাই মিউ ইন্টু ই কিউব বাই ওয়ান প্লাস সি ইন্টু সি হোল ইন্টু আই ইন্টু এ। এবার এই কিউটাকে, এই পয়সলিস লটাকে যদি আমরা ডার্সিস লর সঙ্গে কম্পেয়ার করি, তাহলে আমরা কি দেখতে পাবো, যে এইখানে একটা ডিএস স্কোয়ার অর্থাৎ এই ব্র্যাকেট দিয়ে যে জিনিসটা রয়েছে, এই জিনিসটাকে যদি আমরা কে মানে কোয়েফিশিয়েন্ট অফ পারমিবিলিটি দিয়ে রিপ্লেস করি, তাহলেই এই পুরো জিনিসটা পঁয়তাল্লিশ লটা বা পঁয়তাল্লিশ ইকুয়েশনটা কে ইন্টু এ ইন্টু আই এ দাঁড়াচ্ছে। অর্থাৎ আমরা এটাকে ঘুরিয়ে বলতে পারি যে কোয়েফিশিয়েন্ট অফ পারমিবিলিটি কে হচ্ছে ডিএস স্কোয়ার ইন্টু গামা ডাব্লু বাই মিউ ইন্টু ই কিউব বাই ওয়ান প্লাস ই ইন্টু সি, যেখানে ডিএসটা কি, ডিএসটা হচ্ছে ডায়ামিটার অফ স্পিয়ারিক্যাল গ্রেইনস, ডায়ামিটার অফ স্পিয়ারিক্যাল গ্রেইনস। অর্থাৎ আমরা এখানে যে পার্টিকেল বা সয়েল পার্টিকেলসগুলো নিচ্ছি, সেই সয়েল পার্টিকেলসগুলোর যে ডায়ামিটার, সেই ডায়ামিটারটাকে বোঝাচ্ছে। আর মিউটা কি, মিউটা হচ্ছে, মিউ ইজ দ্য কোয়েফিশিয়েন্ট অফ অ্যাবসলিউট ভিসকোসিটি। এখানে একটু খেয়াল রাখবে, কোয়েফিশিয়েন্ট অফ অ্যাবসলিউট ভিসকোসিটি, সেই অর্থাৎ এটা হচ্ছে নিউ ইনটু জি। দেন হোয়াট ইজ নিউ, নিউটা হচ্ছে কাইনেমাটিক ভিসকোসিটি অফ ওয়াটার, নিউ হচ্ছে কাইনেমাটিক ভিসকোসিটি অফ ওয়াটার, আর জিটা হচ্ছে আমাদের অ্যাসিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এটা তোমার ছোটোবেলা থেকে পড়ে এসছো। আর গামা ডাব্লু, গামা ডাব্লু আমরা আগের চ্যাপ্টারে পড়েছিলাম, গামা ডাব্লুটা হচ্ছে ইউনিট ওয়েট অফ ওয়াটার, ই এটাও আগে পড়েছি আমরা ভয়েড রেশিও, আর সি, সিটা এখানে যে আমরা সিটাকে ইউজ করেছি, সেই সিটা হচ্ছে সি এস বাই 36। সি এসটা কি, সি এসটা হচ্ছে একটা শেপ কনস্ট্যান্ট। তাহলে আমরা কি এখানে কি শিখতে চাইছি, যে আমাদের হেডিংটাই ছিল ফ্যাক্টরস এফেক্টিং পারমিবিলিটি। তাহলে আমরা এই এখান থেকে বলতে পারি যে কোন কোন ফ্যাক্টরের ওপর পারমিবিলিটি ডিপেন্ড করছে, এফেক্ট অফ শেপ অ্যান্ড সাইজ অফ দ্য পার্টিকেলস। দেখো এখানে আগে বললাম ডি এস এর স্কোয়ার, তার মানে এফেক্ট অফ শেপ অ্যান্ড সাইজ অফ দ্য পারমিবিলিটি। নেক্সট বলেছি এফেক্ট অফ প্রপার্টিজ অফ পোর ফ্লুইড, এখানে সেটা হচ্ছে গামা ডাব্লু আর মিউটা হচ্ছে পোর ফ্লুইডের প্রপার্টি, একটা ইউনিট ওয়েট আর একটা কোএফিশিয়েন্ট অফ ভিসকোসিটি। নেক্সট হচ্ছে যে থার্ডলি বলতে পারি কি, যে এফেক্ট অফ ভয়েড রেশিও, যেটা এখানে বলেছি ই কিউব বাই ওয়ান প্লাস ই, আর তারপরে এটা ছাড়াও রয়েছে এফেক্ট অফ স্ট্রাকচারাল অ্যারেঞ্জমেন্ট অফ দ্য পার্টিকেলস,
পার্টিকেল সয়েল পার্টিকলসগুলো কীভাবে স্ট্রাকচারালি অ্যারেঞ্জড হয়েছে। আর ফিফথ পয়েন্ট বলতে পারি এফেক্ট অফ অ্যারেঞ্জমেন্টস অফ পার্টিকলস অফ সরি এফেক্ট অফ ডিগ্রি অফ স্যাচুরেশন। আর লাস্ট পয়েন্ট বলতে পারি এফেক্ট অফ অ্যাবজর্বড ওয়াটার। এখানে খেয়াল রাখি ABSOR VED অ্যাবজর্বড ওয়াটার। তাহলে এবার আমরা একটা একটা করে পয়েন্টে আসছি। ফার্স্ট অফ অল আমরা বলেছি কি না এফেক্ট অফ শেপ অ্যান্ড সাইজ অফ দ্য পার্টিকলস। তাহলে এফেক্ট অফ শেপ অফ দ্য সাইজ অ্যান্ড পার্টিকলস মানে আগের থেকেই আমরা দেখলাম যে আগের পয়সলের ইকুয়েশন থেকে যে DSR² তার মানে আমরা বলতে পারি যে অ্যাপ্রক্সিমেটলি অ্যাজ দ্য স্কোয়ার অফ দ্য গ্রেন সাইজ, যে গ্রেনগুলো রয়েছে সেই গ্রেনের যে সাইজ তার স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল। বাকি যদি পুরো জিনিসটাকে আমরা কনস্ট্যান্ট ধরে নিই, এখানের বাকি সমস্ত জিনিসটাকে যদি আমরা কনস্ট্যান্ট ধরি, তাহলে কে অর্থাৎ এই যে এখানে যেটা আছে এটাকে যদি আমরা পুরো কনস্ট্যান্ট ধরি তাহলে কে ইজ DSS², তাহলে আমরা সেটাই বলতে পারি যে এটা হচ্ছে যে ডায়ামিটার অফ দ্য স্পিয়ারিক্যাল গ্রেনসের স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল। কিন্তু আমরা এর মধ্যে ইতিমধ্যে একটা আইডিয়া হয়ে গেছে যে আমাদের স্ফিয়ারিক্যাল যে গ্রেনসগুলো নিচ্ছি তাদের বিভিন্ন একটা সয়েলের মধ্যে বিভিন্ন সাইজের পার্টিকেল রয়েছে। সুতরাং বিভিন্ন সাইজের পার্টিকেল থাকলে তাহলে আমরা কোন পার্টিকেলের সাইজটা নেব? তো অ্যালেন হ্যাজেন, এখানে যেটা আছে অ্যালেন হ্যাজেন ইন 1892 তিনি কিছু এক্সপেরিমেন্ট করেছিলেন ফিল্টার স্যান্ডের মধ্যে, যে তার ক্ষেত্রে 0.1 to 3 millimeter এই সাইজের পার্টিকেল নিয়ে তিনি এক্সপেরিমেন্ট করেছিলেন। এবং তিনি সেই এক্সপেরিমেন্ট করে দেখেছিলেন যে K = C × D(10^2). দেন কেটা তো আগেই বুঝতে পারছি, কোফিশিয়েন্ট অফ পারমিয়েবিলিটি যেটা আমরা বলেছি যা ভেলোসিটির ইউনিট তাই এটার ইউনিট cm/s। D(10) এফেক্টিভ ডায়ামিটার, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে, ক্যাপিটাল ডি সাফিক্স 10, এটা দিয়ে আমরা কী বোঝাতে চাইছি? তার মানে D(10) এবং এখানে আমরা বলেছি কি না এটার ইউনিট কিন্তু আবার সেন্টিমিটার। তার মানে কি? তার মানে হচ্ছে যে পার্টিকেলটা যে সয়েল মাসটা নিচ্ছি সেই সয়েল মাসটা 10% অফ দ্য সয়েল স্যাম্পল ওই যে সাইজটা সেই সাইজের থেকে কম। বুঝতে পারল? মানে এটা D(10) হচ্ছে একটা ওই স্ফিয়ারিক্যাল গ্রেনগুলোর একটা সাইজ, যে সাইজটা হবে তার যে সাইজটা কত অত সেন্টিমিটার, ধর 1 সেন্টিমিটার জন্য যে সয়েল মাসটা নিয়েছি আমি সেই সয়েল মাসটা 10% অফ দ্য সয়েল স্যাম্পল হচ্ছে ওই 1 সেন্টিমিটারের কম ডায়ামিটার, তাহলে 90% অফ দ্য সয়েল স্যাম্পল হচ্ছে তার থেকে বেশি ডায়ামিটার। আর সিটাকে কী বলেছে? সি হচ্ছে একটা কনস্ট্যান্ট, এটাকে অ্যাপ্রক্সিমেটলি 100 মানে এটা যদি D10টাকে সেন্টিমিটারে নিই তাহলে আমাদের সি এর ভ্যালু দাঁড়াবে 100। তাহলে দিস ইজ দ্য এফেক্ট অফ শেপ অ্যান্ড সাইজ অফ দ্য পার্টিকেল। এটা ছাড়া আরও কিছু লেখা আছে, যদি ইচ্ছে হলে এগুলো একটু পড়ে নিতে পারো। নেক্সট যেটা আছে দু নম্বর হচ্ছে কি বলেছি আগেই এখানে যেটা বললাম তোমাদের যে γW/µ, সেটাকেই আমরা 2 নম্বর পয়েন্ট হিসাবে আমরা উল্লেখ করেছি যে এফেক্ট অফ প্রপার্টিস অফ পোর ফ্লুইড। তাহলে কি বলতে পারি আগের ফর্মুলাটার থেকে, দ্য পারমিবিলিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ইউনিট ওয়েট অফ ওয়াটার অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু ইটস ভিসকোসিটি। কোথা থেকে বলতে পারছি? আমরা এখানে যেটা বললাম যে ইট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু γW কে, বাকি এই DSS² যদি কনস্ট্যান্ট থাকে এটা কনস্ট্যান্ট, এই পুরো জিনিসটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এই γW আর মিউর ওপর ডিপেন্ডেন্ট, তাহলে কে ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু γW অ্যান্ড কে ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু মিউ, সেটাই আমরা এখানে ডিসক্রাইব করেছি। যার জন্যই আগে পুরো জিনিসটা
ফর্মুলাটা দিয়ে দিয়েছি, ওই ফর্মুলাটা মনে রাখলে বাকিগুলো নিজেরা বানিয়ে নিতে পারে। আর এখানে কি বলা হয়েছে, টেম্পারেচারের সঙ্গে এই এই এখানে টেম্পারেচার ইউনিট ওয়েটটা টেম্পারেচারের সঙ্গে খুব একটা ভ্যারি করে, ইউনিট ওয়েটটা টেম্পারেচারের সঙ্গে খুব একটা ভ্যারি করছে, সুতরাং ওটা ডাইরেক্টলি প্রপোর্শন থাকছে যে কোনো টেম্পারেচার। কিন্তু ভিসকোসিটিটা টেম্পারেচারের সঙ্গে কিন্তু ভ্যারি করে, যদি অন্যান্য জিনিস কনস্ট্যান্ট থাকে তাহলে টেম্পারেচার সঙ্গে কনস্ট্যান্ট করে ভ্যারি করে। হোয়েন দ্য ফ্যাক্ট আদার, যদি ফ্যাক্টর যদি একই থাকে তাহলে পারমিয়েবিলিটিকে বলতে পারি কে ওয়ান ভ্যারিয়েস। যদি কে ওয়ান, কে ওয়ান একটা সয়েলের একটা টেম্পারেচারে কে ওয়ান, তার ক্ষেত্রে কোএফিসিয়েন্ট অফ ওই এটা হচ্ছে নিউ ওয়ান, তাহলে নিউ ওয়ানটা কোথায় হলো, কেন আমরা নিউ ওয়ানটা আমরা বললাম মিউ, তাই তো আমরা এখানে বলেছিলাম মিউ, আবার মিউটাকে বলেছি নিউ ইনটু জি, তার মানে আলটিমেটলি নিউর সঙ্গে অর্থাৎ কাইনেমেটিক ভিসকোসিটি অফ ওয়াটারের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, তাই এখানে আমরা নিউটাকে ইউজ করেছি, যে কে ওয়ান ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইনভার্সলি প্রপোর্শনাল টু নিউ ওয়ান, কে ওয়ান একটা টেম্পারেচারের জন্য, আর কে টু সেই সয়েলের অন্য টেম্পারেচারের জন্য কে টু, দ্যাট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল, তার ক্ষেত্রে যদি নিউ টু হয় তাহলে এবার আমরা তো একটা স্পেসিফিক টেম্পারেচারে আমরা করে রাখি যে একটা স্ট্যান্ডার্ড টেম্পারেচার, আমরা স্ট্যান্ডার্ড টেম্পারেচার জেনারেলি আমরা ধরে নিই 27°C, সুতরাং 27°C কতটা হচ্ছে, যে সেক্ষেত্রে আমরা দাঁড়াবে যে এইখানে যদি বসাও কে ওয়ানের জায়গায় 27 তাহলে কে টু, তাহলে এন টু আর এন ওয়ানের জায়গায় 27, সেটাই এখানে লেখা হয়েছে যে K27 27° টেম্পারেচারে পারমিবিলিটি আর 27° টেম্পারেচার কোফিশিয়েন্ট অফ পারমিবিলিটি আর 27° টেম্পারেচার কত হবে, আমরা যে টেম্পারেচারে আমরা এই পারমিবিলিটিটাকে বের করছি ইনটু নিউ, নিউ হচ্ছে ওই টেম্পারেচারে তার যে কাইনেমেটিক ভিসকোসিটি বাই 27° টেম্পারেচারে ওয়াটারের ওই সয়েলের কাইনেমেটিক ভিসকোসিটি কত, তাহলে সেখান থেকে আমরা বের করতে পারি। তার মানে এটা হচ্ছে সেকেন্ড পয়েন্টটা হলো। থার্ড পয়েন্টে যেতে পারি যে এফেক্ট অফ ভয়েড রেশিও, তাহলে এখানে আমরা এই ফর্মুলায় আমরা দেখেছি যে পয়েন্সলের ইকুয়েশনে যে কে ইজ, যদি অন্য যেগুলো অর্থাৎ ডিএস মিউ গামা ডাব্লিউ মিউ সি এগুলো যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কে ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ইউ কিউব বাই ওয়ান প্লাস ইউ, সেটাই এখানে বলা হয়েছে। ওই ফর্মুলাটা মনে রেখে এইগুলো লিখতে পারবে তোমরা, যে সেটাই এখানে কে ওয়ান একটা টেম্পারেচার, যে যদি কে ওয়ান একটা আসে যে কে ওয়ানে একটা কে টুতে একটা, কে ওয়ানের ক্ষেত্রে হচ্ছে সি ওয়ান, কে ওয়ানের ক্ষেত্রে সি ওয়ান এবং ই ওয়ান আর ই ওয়ান, আর কে টুর ক্ষেত্রে যদি সি টু আর ই টু হয় তাহলে ফর্মুলাটা এইরকম গিয়ে দাঁড়ায়। এবার ল্যাবরেটরি এক্সপেরিমেন্টের আমরা দেখেছি যে সি চেঞ্জেস ভেরি লিটল উইথ দ্য চেঞ্জ ইন দ্য ভয়েড রেশিও, সুতরাং সিটাকে খুব কম চেঞ্জ হয়, কিন্তু কার ক্ষেত্রে কম চেঞ্জ হয়, যদি আনস্ট্রাটিফাইড স্যান্ড স্যাম্পল হয়, কিন্তু যদি ক্লিয়ার ক্ষেত্রে কিন্তু এই সি এর ভ্যালুটা অনেকটাই চেঞ্জ হয়ে থাকে। তাহলে কোর্স গ্রেন সয়েল বা স্যান্ডের ক্ষেত্রে আমরা কে ওয়ান বাই কে টুটাকে এই ফর্মে আমরা লিখতে পারি, বা অন্যান্য অন্য কনসেপ্টও আমরা বলতে পারি কি যে 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 গ্রাফিক্যালি এটা ডিনোট করা হয়েছে কে ওয়ান বাই কে টু হচ্ছে ই ওয়ান বাই ই টু, যদি হরাইজন্টাল অ্যাক্সিসে ভয়েড রেশিও ইন আর ভার্টিক্যাল অ্যাক্সিসে যদি কে এর ভ্যালু না হয় ইন যদি লগ স্কেলে এরকম একটা গ্রাফ পাবো, আর এটা যদি পারমিয়েবিলিটি হরাইজন্টাল রেশিও তার ভয়েড রেশিও ইন ভার্টিক্যাল এতে পাই তাহলে অ্যাকচুয়ালি এইটা লগ স্কেল হবে না, এটা জেনারেল স্কেল আর এইটা হবে লগ স্কেল, ঠিক আছে, তাহলে এরকম একটা স্ট্রেট গ্রাফ পাবো। তাহলে এইগুলো হচ্ছে আমাদের তিনটে জিনিস পেলাম। আর চতুর্থ পয়েন্ট বলি যে এফেক্ট অফ স্ট্রাকচার অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট অফ দ্য পার্টিকলস, পার্টিকলসটা কীভাবে স্ট্রাকচারালি অ্যারেঞ্জড রয়েছে,
structural arrangement of the particles may vary with the same void ratio depending upon the method of deposition compaction. এটা একটু পরে নেবে যে স্ট্রাকচারাল ডিস্টারবেন্স যদি হয় আমরা কোনো একটা সয়েল মাসকে যদি ডিস্টার্ব না করি তাহলে তার একটা কোফিশিয়েন্ট অফ পারমিয়াবিলিটি পাবো, কিন্তু সেই সয়েল মাসটাকে যদি ডিস্টার্ব করি তাহলে তার আরেক রকম সয়েল মাস কোফিশিয়েন্ট অফ পারমিয়াবিলিটি পাবো। অর্থাৎ আমরা যদি বলি একটা জায়গায় মাটি রয়েছে, সেই মাটিটা কম্প্যাক্ট অবস্থায় রয়েছে, কিন্তু সেটাকে যদি আমরা খুঁড়ি, খোঁড়ার ফলে কী হবে, তাহলে তার সেটা দেখতে পাবো যে লুজ অবস্থা হয়ে গেছে, তার ভয়েড রেশিও বেড়ে গেছে, এবং সেই ক্ষেত্রে কিন্তু তার স্ট্রাকচারাল অ্যারেঞ্জমেন্টটা পাল্টে গেছে, তখন কিন্তু তার ভয়েড রেশিওটা বেড়ে যাবে, যার ফলে সেই অনুযায়ী তাদের কোফিশিয়েন্ট অফ পারমিয়াবিলিটি বেড়ে যাবে। বা সয়েল মাসটা অরিজিনালি কীভাবে তৈরি হয়েছে সেটা যদি স্ট্র্যাটিফাইড হয়, যে পরপর লেয়ারে সয়েল পরপর লেয়ারে তৈরি হয়েছে, যেমন স্লেটের ক্ষেত্রে দেখো, স্লেট যদি ভাঙো দেখবে এক একটা লেয়ারে উঠে আসছে, এই যে যদি স্ট্র্যাটিফাইড সয়েল হয় সেই ক্ষেত্রে স্ট্র্যাটিফাইড সয়েল হলে কিন্তু তার হরাইজন্টাল দিকে তার কোফিশিয়েন্ট অফ ওয়াটারটা ফ্লো করবে, যেভাবে হয়েছে সেভাবে হরাইজন্টালি সেটা যাবে। কিন্তু যদি আনস্ট্র্যাটিফাইড সয়েল হয়, অর্থাৎ বিভিন্ন রকম সয়েলের মিক্সচার রয়েছে, ইন দ্যাট কেস কিন্তু পারমিয়াবিলিটিটা যাবে আমাদের ভার্টিক্যাল ডিরেকশনে, এবং স্ট্র্যাটিফাইড থেকে আনস্ট্র্যাটিফাইডের পারমিয়াবিলিটিও আমাদের বেশি পাবো। বাট এফেক্ট অফ ডিগ্রি অফ স্যাচুরেশন অ্যান্ড আদার ফরেন ম্যাটার্স, আমাদের সয়েল মাস এখন তোমরা শুনতে পাও যে সয়েল মাস আমাদের এই প্লাস্টিকগুলো সয়েলের মধ্যে মিশে গিয়ে তার পোর স্পেসগুলোকে বন্ধ করে দেবে, আমার সয়েলের জলটাকে যেতে দেবে, জলটাকে যেতে না দেওয়ার মানে তার পারমিয়াবিলিটি কমে যাচ্ছে। সুতরাং বা ওই সয়েলটা কতটা স্যাচুরেটেড, যদি তার উপরে পুরোটা ডিপেন্ড করবে যে সয়েল মাসটা কতটা রয়েছে, এটা একটু পরে নেবে। আর লাস্ট পয়েন্ট যেটা রয়েছে, এফেক্ট অফ অ্যাবজর্বড ওয়াটার, ওই সয়েল মাসটা কতটা জল অ্যাবজর্ব করে রেখেছে। জল যদি সয়েল মাসটা জল অ্যাবজর্ব করে, জল সয়েল মাসের মধ্যে যদি জল থাকে, তার মানে কী হচ্ছে, ওই পার্টিকেলটা চারিদিকে গিয়ে সয়েল মাসটা একটা থিন ফিল্ম অফ লেয়ার তৈরি করে, সেই থিন ফিল্ম অফ লেয়ার যেটা তৈরি হবে তার মানে কী, তার সেই ভয়েড স্পেসটাকে কমে যাচ্ছে, সেই ভয়েড স্পেসটা কমে যাওয়া মানে তাকে ওয়াটার ফ্লোটাও কমে যাচ্ছে। ইন দ্যাট কেস আমরা ক্যাসাগ্রান্ডে বলেছেন 0.1 নামে একটা ফ্যাক্টর নিতে, যেমন 0.1 ফ্যাক্টর না মানে যেটা ইয়ের ক্ষেত্রে ভয়েড রেশিওটাকে E-0.1 এ নিয়ে যাচ্ছে। তাহলে আমরা এতক্ষণ যেটা শিখলাম সেটা হচ্ছে হোয়াট আর দ্য ফ্যাক্টার্স এফেক্টিং পারমিয়াবিলিটি। এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, তোমরা এটাকে ভালো করে পড়বে, কারণ এটা কিন্তু পরীক্ষায় আসতে পারবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।